প্রধানমন্ত্রী এই পালি ভাষাটা ঠিক কাকে উপহার দিয়েছে পুজোর আগে গণেশ পুজো তো চলে গেল তো তার আগে উপহার দিতে পারতো মহারাষ্ট্রকে তেওয়ারিরা এখন বাংলা ভাষা ভাষা পণ্ডিত হয়ে গেছে এবং বাংলার মাটিতে সাম তেওয়ারি সে একটি বাংলা সংবাদ মাধ্যমে বাঙালিদের সামনে বলছে বাংলা ধ্রুপদী ভাষা নয় সোমনাথ দেবনাথকে বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে পিটিয়ে লাশ করে ফেরত দেওয়া হলো সাবির মল্লিককে বিজেপি শাসিত হরিয়ানা থেকে পিটিয়ে লাশ করে ফেরত দেওয়া হলো নিজের চায় স্লোগান তেমনি বাংলা তার নিজের বিরোধী দল চায় একটা হচ্ছে যে বাংলার যদি হাজার বছর ইতিহাস না থাকতো সেটা তো তো আর দিতে পারতো না তবে এই মুহূর্তে এই যে ভাষা স্বীকৃতি হয়েছে বাংলা ভাষা সেই স্বীকৃতি নিয়ে মুখ্যমন্ত্রী তরফ থেকে বলা হয়েছে যে বহু দিন ধরে তাদের সরকার এই স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন অন্যদিকে বিরোধী দলের নেতা তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বাংলাকে পুজোর আগে এই ভাষা উপহার দিয়েছে তাহলে এই যে কৃতিত্ব নিয়ে কেন টানাটানি হচ্ছে এই মুহূর্তে আচ্ছা প্রধান প্রথম কথা বলি প্রধানমন্ত্রী এই পালি ভাষাটা ঠিক কাকে উপহার দিয়েছে পুজোর আগে গণেশ পুজো তো চলে গেল তো তার আগে উপহার দিতে পারতো মহারাষ্ট্রকে আসলে এই পুরো ব্যাপারটাই মহারাষ্ট্রকে উপহার দিয়েছে ভোটের আগে এবার যেহেতু এই ভোটের আগে তো নভেম্বরে ওদের নির্ঘণ্টনীয়টা হবে তাই অক্টোবরে ছাড়লো এটা সত্য কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে পশ্চিমবঙ্গ সরকার তারা অনেক এফোর্ট দিয়েছে ঠিক আছে এখন সেটা সবুরে মেয়া ফলল একই সঙ্গে কিন্তু সেটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন আমরা দেখেছি যে অধীর চৌধুরী তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লিডার অফ অপোজিশন যখন একটা প্রাইম মিনিস্টারকে চিঠি পাঠায় তার একখানা ওয়েট আছে আমরা দেখেছি সিপিএমের সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি পার্লামেন্টের রাজ্যসভায় উনি সরব হয়েছিলেন আবার একই সঙ্গে শুভেন্দুবাবু বোধ হয় এই কথাগুলো বলেছেন মাথায় রাখতে হবে ইনি এমন একজন ব্যক্তি যিনি কিনা ডাব্লিউ বিসি বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির যে দলের যেসব টিভিতে কিছু মুখপাত্র আসে একটা তেওয়ারি নামধারী একটা রয়েছে সে অন ক্যামেরা একটা টিভি প্রোগ্রাম একটা ক্লিপ এলো দেখলাম সে বলছে যে বাংলা ধ্রুপদী ভাষা নয় আজকে নয় আগে এই সব স্বীকৃতি আসার আগে ঠিক আছে সব ভাষাচর্য তো মানে এখন তেওয়ারিরা এখন বাংলা ভাষা ভাষা পণ্ডিত হয়ে গেছে এবং বাংলার মাটিতে সাম তেওয়ারি সে একটি বাংলা সংবাদ মাধ্যমে বাঙালিদের সামনে বলছে বাংলা ধ্রুপদী ভাষা নয় আর বাংলার মাটিতে এরকম কিছু বাঙালি আছে যারা এটা শুনে ক্ল্যাব দিচ্ছে হাততালি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ কারণ মানে কারণ বাংলা বাঙালির বাংলার মাটিতে বাংলার সম্বন্ধে সপক্ষে বলা কিছু পাপ কিন্তু শুধু এ নয় তেওয়ারিকে শুধু দোষ দেবো কেন ওদের আরেকটা মুখপাত্র আছে রাজর্ষি লাহিরি সে আমার মনে পড়ে বাংলা হান্টেরই একটি প্রোগ্রামে বাংলা হান্টের একটি প্রোগ্রামে তোমাদের যে কনক্লেভ হয় সেখানে সে বলেছিল যে বাংলা ভাষা তো এরকম অরিজিনাল কোনো ভাষা না এটা মৈথিলি থেকে এসছে আচ্ছা মৈথিলি থেকে যদি এসে থাকে প্রথম কথা মিথ্যা কথা এটা একদম মানে সব মানে এই বাঙালি বিদ্বেষীরা যখন ভাষা পণ্ডিত হয়ে যায় বাংলা ভাষা নিয়ে কথা বলে বুঝবে তাল আলাদা মৈথিলি ভাষা তো কই ধ্রুপদী ভাষা নয় যে ভাষা থেকে এসছে সেটা ধ্রুপদী ভাষা নয় আর যে ভাষাটা নাকি সেটা সেই ভাষা পুরোনো ভাষা নাকি পয়দা করেছে সেই নতুনটা নাকি ধ্রুপদী ভাষা তো অনেক কিছু অনেকে এক্সপোজ হলো অনেকে এক্সপোজ হলো বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা এই বিজেপি করে এরা কতটা বাংলা এবং বাঙালি বিদ্বেষী কারণ তাদের এই সব স্টেটমেন্টগুলো তো এখন আসবে আচ্ছা হঠাৎ করে এই ধ্রুপদী ভাষা নিয়ে আগে স্টেটমেন্ট দিচ্ছিলো কেন এই তেওয়ারি আর এই রাজশিলাহিরি কারণ তখনও বাংলা পক্ষ সহ বাংলার বিভিন্ন দল বাংলার জন্য দলগুলি তৃণমূল হোক কংগ্রেস হোক সিপিএম হোক এরা কিন্তু ধ্রুপদী এই দাবিটা করছিল তখন কেন ধ্রুপদী নয় একদম একদম অন ক্যামেরা বলেছে তেওয়ারিটা বলেছে যে ধ্রুপদী নয় রাজশ্বী লাহিরি বলার চেষ্টা করছে এটা কোন অরিজিনাল ভাষাই নয় মৈথিলি থেকে আসাই এইসব এইসব দিয়ে তো ঘাঁটার চেষ্টা করেছে আমি মারাঠি জনগণকে ধন্যবাদ জানাবো যে আপনাদের অন্তত তোষণ করে ভোট পাওয়ার চেষ্টা করছে বিজেপি আমরা তো বাঙালির এখানে যখন বিজেপি ভোট নিতে আসে তখন তোষণও করে না ফ্রি ফ্রি বেশ কিছু ভোট পেয়ে বেরিয়ে যায় আপনাদের অ্যাটলিস্ট করে স্বীকৃতি দিয়ে ভোটটা করাতে হচ্ছে বাংলায় তো বিধানসভা রয়েছে ছাব্বিশে গত বছর গতবারের বিধানসভাতে যেখানে দুশোর আসা ছিল সাতাত্তরটা আসন পেয়েছিল এবার কি আসন সংখ্যা বৃদ্ধির চেষ্টা হচ্ছে এর মাধ্যম দিয়ে দেখুন যদি বাংলা ভাষাকে ভারতীয় সেনার ভর্তি পরীক্ষার ভাষা করে দেয় অর্থাৎ হিন্দির সঙ্গে সকল অর্থে সমান অধিকার করে দেয় কেন্দ্রীয় সরকার সেটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এবং বাংলা প্রকাশনে স্বাগত জানাবে কিন্তু করলে তো যেখানে ভারত জুড়ে বিজেপি শাসিত রাজ্যে যে বাংলা বলছে তাকে বাংলাদেশি অর্থাৎ পররাষ্ট্রের নাগরিক বলে তকমা দেওয়া হচ্ছে সোমনাথ দেবনাথকে বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে পিটিএ লাশ করে ফেরত দেওয়া হলো সাবির মল্লিককে বিজেপি শাসিত হরিয়ানা থেকে পিটিএ লাশ করে ফেরত দেওয়া হলো মতি আলী রাজস্থান থেকে পিটিএ লাশ করে ফেরত দেওয়া হলো এবং গতকালও একজন দেখলাম আরেকজন লাশের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না করে ফেরত দেওয়া দেওয়াল এবং গতকালও একজন দেখলাম আরেকজন লাশের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না আর সেখানে মানে বাঙালিকে এইভাবে নিষ্পেষিত করা আসামে বারো লাখ হিন্দু বাঙালি এবং পাঁচ লাখ মুসলমান বাঙালি সর্বমোট সতেরো লক্ষ বাঙালিকে বে নাগরিক করে দেওয়া তাদের বাঙালি সাজার অনেক কাঠখর পোড়াতে হবে এবং সবচেয়ে গুরুত্ব ঠিক আছে যে মানে চোলায় চোলায় অনেক কিছু কেটে গেছে না বিজেপির এখানে বিজেপির তো অনেক কিছু এক্সপোজ হয়ে গেছে আমি বাবুকে বলবো যে আপনাদের এই যে মুখপত্রগুলো যে বিজেপির মনে যে বাংলা ও বাঙালি বিরুদ্ধে যে বিষটা আছে এটা এরকমভাবে প্রকাশ করবেন না এতে সিট কমে এতে সিট বাড়ে না এবং দ্বিতীয় কথা এটাও প্রমাণিত সাম্প্রতিক সময় যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কিন্তু বিরোধী দলের ভূমিকায় বা বেসিক্যালি তো বামেদের দেখা যায় তাদের বিধানসভায় সিট না থাকতে পারে কিন্তু গ্রাউন্ডে যে করে যে প্রোটেস্টটা চলছে ঠিক আছে সেখানে তৃণমূলের যারা লোকজন এসছিল খেঁদিয়ে দিয়েছে ডাক্তাররা বিজেপির নেতারা সেখানে একটুখানি হাওয়া নিতে এসেছিলো তাদেরকে একাধিকজনকে খেঁদিয়ে দেওয়া হয়ে গেছে খেদিয়ে দিয়েছে এবং গ্রাউন্ড এই আন্দোলনটা তো বামেরাই চালিয়ে যাচ্ছে তো সব এবং সেটা খুব গুরুত্বপূর্ণ একটি আন্দোলন ফলে বাংলা প্রথম কথা তার বাংলা নিজের মেয়েকে চায় বলেছিল স্লোগান তেমনি বাংলা তার নিজের বিরোধী দল চায় বাংলা এরকম ইউপি বিহার গুজরাট দিল্লি রাজস্থানের এজেন্টদের দালালদের এবং পশ্চিমবঙ্গে ডাব্লিউ বি বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করা লোকেদের বাংলায় বিরোধী দল হিসেবে কেন কোনো অবস্থাতেই যায় না কোনো জায়গায় জাতিদ্রোহীরা বিভীষণ মির্জাফররা বিরোধী দল কেন কোনো রাজনৈতিক পরিসরে থাকা উচিত আপনি ভাবতে পারেন বিহারের হ্যাঁ এটা তো একটা হিন্দি সাম্রাজ্যবাদী বাংলা ও বাঙালির শত্রু একটি দল আপনি এই যে যেরকম ডাব্লিউ বাংলা বাধ্যতামূলকের লড়াইটা বাংলা পক্ষ পাঁচ বছর দীর্ঘ সময় ধরে লড়ে সরকারকে বাধ্য করলো যেরকম এই যে এই লড়াইটা যেরকম করে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করা হয়েছে তেমনি রাজ্য সরকারকে আমরা বাধ্য করেছিলাম বাংলা বাধ্যতামূলক করার জন্য ঠিক আছে তৃণমূলের মধ্যেও অনেক অপেশাদ ছিল এই জাভেদ খান টাবেদ খান এইসব এরা তারপরে বিজেপির মধ্যে এই জিতেন তেওয়ারি এটসেট্রা সিপিএমের মধ্যে যে ওটা কি সায়রা শাহ হালিম ঠিক আছে সব বিরোধিতা করেছিল হিন্দি উর্দু এক জোট হয়ে যায় সেই সময় তো যাই হোক কিন্তু লক্ষ্য করলাম যে তার মধ্যে বাঙালি ঘরে অ্যাটলিস্ট জন্ম শুভেন্দু অধিকারী সে জিতেনতে পারি যে কিনা বাঙালির বিরুদ্ধে ভোজপুরি ভাষায় জাতিদাঙ্গার হুমকি দিয়েছিল আসানসোলে আঠাশ নম্বর উনত্রিশ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন ভোটের সময় তার পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে যে বাংলা বাধ্যতামূলক হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকরিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ লড়াই করবে কারণ এতে উর্দুভাষীদের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র করছে রাজ্য সরকার আমি হতবাক আমি হতবাক এবং যে কারণে দাড়িভিটের যে শহীদরা আমরা প্রতি বছর দাড়িভীট দিবস পালন করে বাংলা পক্ষ এবং দাড়িভিটের শহীদরা আসলে জানতে পারলো না যে কীরকম ইউজড হয়ে গেল তারা কাদের দ্বারা কোন কদর্য মানসিকতার এবং উর্দুকে সাতশো কোটি টাকা কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া এবং কত পাঁচ বছরের উর্দুর বরাদ্দ ডবল করা একটি দলের ঝান্ডা বিশ্বাস করে তারা কাঁধে নিয়ে শহীদ হলো এটা তো মারাটিকে দিতে হতো দেখো ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আমাকে যে আমাদের ফল দিয়া কথা ঠিক আছে আমরা এই ফলাফলে খুশি আমরা এই ফলাফলে খুশি এবং আশা করি এটার প্রতিফলন অন্তত চারিদিকে অন্তত বাঙালির একটা জায়গা হোক যে ভাই তোমার পুরনো ভাষা এই সব হিন্দি উর্দু এগুলো একটাও ধ্রুপদী ভাষা নয় তোমার ভাষায় তোমার ইতিহাস নিহিত রয়েছে হাজার বছরের সব থেকে বেশি পুরনো ইতিহাস ঠিক আছে তো তোমাকে আর দিল্লির ইতিহাস আর এই রাজপুতানার ইতিহাস আর এই মহারাষ্ট্রের ইতিহাস এগুলো পড়ার আগে নিজের মাটিতে যারা বারবার এই বাংলাকে রক্ষা করার চেষ্টা করেছে সেটা প্রথাপাদিত্য হোক সেটা শশাঙ্ক হোক সেটা ইশাখা মুশাখা হোক সেটা কেদার রায় হোক আর সেটা এই আজকে বাংলা পক্ষ হোক এই প্রতিটি যে আমরা যারা বাংলার মাটিতে বাংলার স্বকীয়তা আমরা বাংলার অধিকার যারা আমরা রক্ষা করার জিনিসটা করি এই জিনিসটা করে যেতে হবে এবং সেটা বলছি বারবার যেটা অলঙ্কার ধরো একটা খুব ভালো যে আমি আংটি টাংটি পড়লাম কিন্তু আমার মূলত আমার এই যে গায়ের চামড়া অস্থি মজ্জা এইটা কতটা সুস্থ সবল থাকবে তার উপর তো মূল একটা ভাষা কীরকমভাবে আছে সেটা নির্ভর করে যে কোনো ভাষা সেটা নির্ভর করে হচ্ছে সেটা অর্থনীতি তার ভাষা কিনা বাজারের ভাষা কিনা কাজের অর্থাৎ দপ্তরের ভাষা কিনা এবং আরও গুরুত্বপূর্ণ সেই ভাষার মানুষ তার নিজের মাটিতে জনবিন্যাসে পিছিয়ে যাচ্ছে কি পিছিয়ে যাচ্ছে না এগিয়ে যাচ্ছে তার কিনা বাংলার মাটিতে এই মুহূর্তে বাংলা এবং বাঙালি হুমকিতে সেটা পুঁজির ক্ষেত্রে হোক বাজারের ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক টেন্ডারের ক্ষেত্রে হোক অটো লাইনের ক্ষেত্রে হোক টোটো লাইনের ক্ষেত্রে হোক খনির মালিকানার ক্ষেত্রে হোক বন্দরের মালিকানার ক্ষেত্রে হোক শিল্পাঞ্চলে হোক শহরাঞ্চলে হোক জনবিন্যাসে হোক জনপ্রতিনিধিত্বে হোক বাংলার মাটিতে ভাটপাড়া টিকিয়াপাড়া মমিনপুর খিদিরপুর গার্ডেন রিজ মেটিয়াবুরুজ বড়বাজার রাজাবাজার লিলুয়া শালকিয়া তো টিটাগড় জগদ্দল এগুলো এগুলো বেড়ে রিসড়া খড়্গপুর বারাবনী কুলটি রানীগঞ্জ এগুলো বেড়েই চলেছে এই এই ধরনের এলাকা বেড়েই চলেছে তাহলে অর্থাৎ বাংলা ভাষীর পার্সেন্টেজ, উনিশশো একানব্বইতে ছিল আট দশমিক তিন শূন্য কেন্দ্রীয় সরকারি সেন্সাস অনুযায়ী দুহা উনিশশো একানব্বই দু হাজার সালে সেটা কমে দাঁড়ালো আট দশমিক এক এক বাংলাভাষীর পার্সেন্টেজ সারা ভারতের জনসংখ্যায় দু হাজার এগারোতে সেটা কমে দাঁড়ালো আট দশমিক শূন্য তিন ঠিক আছে আরও কমে দাঁড়ালো এই যে কোটি কোটি বাংলাদেশি ঢুকছে অন্য জায়গা থেকে তো এটা হলে তো বাংলাভাষীর পার্সেন্টেজ ঝু করে বেড়ে যাওয়ার কথা ছিল তার জায়গায় কমে যাচ্ছে ফলে ওই ফলস ধুয়োগুলো না দেখিয়ে বাংলার মাটিতে তথা ভারতের মাটিতে বাঙালি কিভাবে কণ্ঠাসা হয়ে যাচ্ছে সেইটা অনেক গুরুত্বপূর্ণ লড়াই এবং সেই লড়াইটাই লড়ছে বাংলা পক্ষ যে বাংলার মাটিতে ভারতে বাংলার অধিকার এবং বাংলায় বাঙালির অধিকার কিন্তু আমাদের বুঝে নিতে হবে এবং স্পষ্টত যদি কেন্দ্রীয় সরকার একটি সত্যিকারের সদিচ্ছা দেখাতে চান তারা তাদের কাছে আমার কাছে দুটো দাবি থাকবে এক ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা সেনা মানে নৌসেনা বিমান এবং স্থলসেনা সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় সেই পরীক্ষা যেন দিতে পারে যেরকম এই অটল বিহারী বাজপেয়ীর মাতৃভাষায় ইউপির লোকজন দিতে পারে তেমনি সুভাষচন্দ্র বসুর মাতৃভাষায় যেন বাঙালিরা ভর্তি পরীক্ষা দিতে পারে ভারতীয় সেনার এবং ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই দেখুন বিহার রেজিমেন্ট আছে আসাম রাইফেলস আছে নাগা রেজিমেন্ট আছে জম্মু অ্যান্ড কাশ্মীর রেজিমেন্ট আছে শিখ রেজিমেন্ট আছে পাঞ্জাব রেজিমেন্ট ঠিক আছে রাজপুতানা মানে রাজস্থানে মারাঠা রেজিমেন্ট আছে ম্যাড্রাস রেজিমেন্ট আছে মানে গাড়ওয়াল রেজিমেন্ট আছে কুমায়ুন রেজিমেন্ট আছে আমাদের রক্তে ভারত স্বাধীন হলো আর আমাদের রেজিমেন্ট নেই মানে আমাদের প্রতি কি এমন বিদ্বেষ আমাদের এত ঘেন্না করে কেন আচ্ছা আপনি যেমনটা বলছেন যে মারাঠি ভাষাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য বাংলাকে দ্রৌপদী ভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছে না হ্যাঁ কিন্তু দুটো একসঙ্গে দুটো ব্যাপার রয়েছে একটা হচ্ছে যে বাংলার যদি হাজার বছরের ইতিহাস না থাকতো সেটা তো গুলতাফি মেরে তো আর দিতে পারতো না বাংলা ভাষা ন্যায্য দাবিদার ছিল কিন্তু দাবিটা বাংলা পক্ষ তৃণমূল সিপিএম কংগ্রেস সকলে তোলা সত্ত্বেও সেটা আটকে ছিল দাবিটার মানে সব গ্রাউন্ড ওয়ার্ক সব কমপ্লিট এবার যেহেতু মারাঠিকে দিতে হবে যেহেতু মারাঠি বাংলা ভাষার থেকে নতুন ভাষা তাই তাকে যদি স্বীকৃতি দিতে হয় তাহলে তার থেকে দিতেই হবে কারণ ওটা অলরেডি আটকে আছে সেই তোড়ে বেরিয়ে গেছে আর কি ঠিক আছে কিন্তু যাই হোক ফলাফলে আমরা খুশি আমরা এই সময় এইটা এইটার আমরা ফলাফলে খুশি আমরা ফলটা বুঝতে চাই বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট